एवरीवन কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি চলে এসেছি ক্যারেট লেনে, যেটা হচ্ছে পার্ক স্ট্রিটে বিসাইড হার্ড রক ক্যাফে। এখানে তোমরা সব রকমের ডায়মন্ড জুয়েলারি পেয়ে যাবে, যেগুলো রেগুলার ইউজেরই হোক অথবা তোমরা কোনো গিফটিং পারপাস বা পার্সোনাল ইউজের জন্য রাখতে পারো। সামনেই বিয়ের সিজন আসতে চলেছে, তাই অনেকেই চাইবে তোমরা নিশ্চয়ই কোনো ডায়মন্ড জুয়েলারি ইউজ করো বিয়ের জন্য অথবা গিফটিং পারপাসের জন্য। তোমরা কিন্তু এখানে অবশ্যই ভিজিট করতে পারো আর নিজের পছন্দের গয়নাগুলি এখান থেকে কালেক্ট করতে পারো। খুব সুন্দর সুন্দর গয়না তোমরা পেয়ে যাবে এখানে, অ্যান্ড স্টার্টিং ফ্রম 14 ক্যারেটস গোল্ড থেকে এখানে তোমরা 18 ক্যারেট জুয়েলারিও পেয়ে যাবে। ভিডিওটা এন্ড অব্দি দেখতে থাকো, অনেক বাজেট ফ্রেন্ডলি গয়না পাবে তোমরা। সব রকম বাজেটেরই আমি দেখানোর চেষ্টা করবো, আর ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে আমি যখনই আগামী দিনে এরকম সুন্দর ভিডিও আনি তোমরা সেগুলো তখনই দেখতে পেরে যাও। চলো তাহলে আজকের ভিডিওটি স্টার্ট করা যাক। শুরু করছি, ফার্স্টেই একটা তানমানিয়া দিয়ে দেখো, পেন্ডেন্টের ডিজাইনটা দেখো, চেনটা এরকম গেছে রোজ গোল্ড কালারে, পুরোটাই এরকম। পাতার মতন ডিজাইন গেছে। এটার ডায়মন্ডটা হচ্ছে 0.43 ক্যারেটসের। আজকের ওয়েট অনুযায়ী এটার ওয়েট চলে আসছে, এটা 18 ক্যারেটস গোল্ড, আজকের ওয়েট অনুযায়ী এটার ওয়েট চলে আসছে 7.1 গ্রামস। আর প্রাইস চলে আসছে 74,300। দেখে নাও ডিজাইনটা, নেক্সট একটা ডিজাইন দেখো, খুব ক্লাসি। এটা 18 ক্যারেটস ইয়েলো গোল্ডে গেছে। আর ডায়মন্ডসগুলো দেখো, এগুলো 61 সেন্টসের ডায়মন্ডস আছে, পুরোটা এরকম গেছে। এটার গোল্ডের ওয়েট চলে আসছে 19.76 গ্রামস। আর আজকের প্রাইস অনুযায়ী এটার দাম পড়ে যাচ্ছে 1,91,000। ডিজাইনটা দেখো, এখানে যেই ডায়মন্ডটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে GHVVS, তাই জন্য কোয়ালিটিটা খুবই ভালো এবং প্রাইসটাও বেশি। নেক্সট ডিজাইনটা দেখো, একটা নেকলেস, এটা 18 ক্যারেটের মধ্যে আসছে ইয়েলো গোল্ড। ডিজাইনটা দেখো, এরকম গেছে। এটার গোল্ডের ওয়েট এসে যাচ্ছে 12.18 গ্রামস অ্যাপ্রক্সিমেটলি, আর ডায়মন্ডসের চলে আসছে, ডায়মন্ড হচ্ছে 1.1 ক্যারেট। আর টোটাল প্রাইস হচ্ছে নেকলেসটার 1,56,000 অ্যাপ্রক্সিমেটলি। ডিজাইনটা দেখে নাও, এখানে IJSI ডায়মন্ড ইউজ করা হয়েছে। নেক্সট একটা এক্সক্লুসিভ দেখো, পেন্ডেন্টের মধ্যে ডায়মন্ড অ্যান্ড রুবি ইউজ করা হয়েছে। এই পিঙ্কগুলো হচ্ছে সিনথেটিক রুবি, আর এগুলো হচ্ছে ডায়মন্ড। আর এখানে 18 ক্যারেটসের ইয়েলো গোল্ড ইউজ করা হয়েছে, চেনটা এরকম গেছে। এটা এখানে ডায়মন্ডের সেন্স এসে যাচ্ছে 0.85 ক্যারেটস, আর গোল্ডের ওয়েট এসে যাচ্ছে 12.29। ওভারঅল এই নেকলেসটার দাম পড়ে যাচ্ছে 1,33,000। দেখে নাও,
नेक्स्ट एक डिजाइन देखो, इटार मध्य को डायमंड्स नहीं, एगुलो छोटो छोटो पर्ल्स आछे जेगुलो यूज होए चे एंड 18 कैरेट गोल्डे आछे। इटा एक बाटी वेट डिजाइन, एखाने गोल्डे वेट चले आसछे 11.91 और आजकेर प्राइस अनुजाई इटार प्राइस एसे जाच्छे 49,000 अप्रक्सिमेटली 49,000 अप्रक्सिमेटली। डिजाइन टा देखो, नेक्स्ट नेकलेस डिजाइन टा देखो, इटा रोज गोल्डर मध्य गेछे एंड 14 कैरेट्स। डिजाइन टा क्लोज थेके देखो, पुरोटाई एरकम गेछे। এটার গোল্ডের ওয়েট এসে যাচ্ছে 13.65 গ্রামস, আর এখানে ডায়মন্ডস ইউজ হয়েছে আইজিএসআই কোয়ালিটি অ্যান্ড 1.16 ক্যারেট। এটার আজকের প্রাইস অনুযায়ী প্রাইস এসে যাচ্ছে 1,67,000। তোমরা পার্টি ওয়্যারে ইউজ করতে পারো। নেক্সট আরেকটা এক্সক্লুসিভ ডিজাইন দেখো, তো সুন্দর এন্ড এলিগেন্ট ডিজাইনটা। এটাও 18 ক্যারেট গোল্ডে গেছে আর পুরোটা এরকম ডিজাইন গেছে ডায়মন্ডস দিয়ে। এটার গোল্ডের ওয়েট এসে যাচ্ছে 17.32 গ্রামস, আর ডায়মন্ডস এসে যাচ্ছে 1.41 ক্যারেট। আর আজকের প্রাইস অনুযায়ী নেকলেসের প্রাইস চলে আসছে 1,94,000। পুরোটা এরকম গেছে। দেখো এবার একটা ইয়াররিংস এর ডিজাইন, এটা 18 ক্যারেট গোল্ডে গেছে। এইটা যে দেখছো এটা সিনথেটিক স্যাফায়ারে গেছে এইটা, আর এই আর রেস্টটা পুরো ডায়মন্ডসে গেছে। গোল্ডের ওয়েট এসে যাচ্ছে 5.89, আর ডায়মন্ডের সেন্স চলে আসছে 0.48 ক্যারেট। আর আজকের প্রাইস অনুযায়ী ইয়াররিংসটার প্রাইস চলে আসছে 67,000। পুরোটা দেখো এরকম ডিজাইন। নেক্সট ইয়াররিংটা দেখো, এটা একটা 18 ক্যারেটসে গেছে ইয়েলো গোল্ড, আর ডায়মন্ডটা হচ্ছে 1.01 ক্যারেট আইজিএসআই কোয়ালিটি। ডিজাইনটা দেখে নাও কিরম গেছে। এটার আজকের প্রাইস অনুযায়ী ওয়েট চলে আসছে, সরি এটার ওয়েট চলে আসছে 8.34 গ্রামস, আর আজকের প্রাইস অনুযায়ী এটার প্রাইস চলে আসছে 1,21,000। এটাতে ইয়ার জ্যাকেটস আছে। ইয়ার জ্যাকেটস মানে দেখো এই জিনিসটা যে আছে এইটা, এইটা তোমরা ফার্স্টে ঢোকাবে তারপরে এইটা ঢোকাবে, এরমভাবে এটা মুভ করা যাবে, পেছন থেকে ঢোকাতে হবে, আর এই পোর্শনটায় এই জায়গাটায় কানটা থাকবে। আশা করি বোঝাতে পারলাম। তোমরা টু ওয়েতেও পড়তে পারো, যদি কোনো পার্টি ওয়্যারে যাও এটা পড়তে পারো, আর যদি ডেলি পারপাসে নিচেরটা না চাও তোমরা এটা আসা অ্যাজ আ স্টাডও ইউজ করতে পারো। নেক্সট ইয়াররিংস এর ডিজাইনটা দেখো, ক্রিস্টিন জেমস্টোন ড্রপ ইয়াররিং, এটাও 18 ক্যারেট গোল্ডে গেছে। এটার ওয়েট চলে আসছে 10.12 গ্রামস, আর ডায়মন্ডের সেন্স চলে আসছে 0.47 ক্যারেট। আর আজকের
प्राइस अनुजाई एटार प्राइस चले आस 90,000 अप्रक्सिमेटलि एखे डायमंड आईजीएसआई क्वालिटी यूज हो डिजाइन देखे नाओ और एक बार। नेक्स्ट एक तुम्हारे टेम्पल गार्डन डिजाइनर बैंगल देखा इटार मध्य को डायमंड नहीं पुरोटाई 22 कैरेट गोल्डर डिजाइन देखो এখানে লক সিস্টেম পেয়ে যাবে পুরোটা এরকম গেছে এটার ওয়েট চলে আসছে 41.11 grams আর আজকের প্রাইস অনুযায়ী এটার দাম পড়ে যাচ্ছে 2,40,000 প্রথম ইয়ারিং এর ডিজাইনটা দেখো 18 ক্যারেটস এর মধ্যে এন্ড ডায়মন্ডস এর মধ্যে গেছে এটা এটার গোল্ডের ওয়েট চলে আসছে 5.4 আর ডায়মন্ডের হচ্ছে 0.5 ক্যারেট আর আজকের প্রাইস অনুযায়ী 64,000 এটার দাম চলে আসছে 64,000 সুন্দর দেখো ডিজাইনটা मंडला कलेक्शन मंडला कलेक्शन नेक्स्ट इयरिंग से डिजाइन देखो इटार मध्य व्हाइट एंड येलो गोल्ड दुटोई आछे 18 कैरेट से इटार गोल्डर वेट चले आसछे 5.7 और डायमंडर कैरेट चले आसछे 0.63 आजकेर प्राइस अनुजाई इटार दाम पड़े जाच्छे 77,000 नेक्स्ट इयररिंग्स के डिजाइन का देखो इटा लोटस कलेक्शन एर मोड़ते मीनाकारी काजो बैठे इटा गोल्डर वेट सोलेस्चे 4.5 grams और डायमंड 0.07 carat और आजकल प्राइस अनुजाई इटार दाम पड़े जाच्छे 33,000 approximately देखे ना बहुत एक्सक्लूसिव कलेक्शन रोज गोल्डर ऊपर गेछे एटार गोल्डर वेट इसे जाच्छे 7.4 और डायमंड होच्छे 0.32 carat और आजकल प्राइस अनुजाई এটার প্রাইস চলে আসছে 67,000 ডিজাইনটা দেখো এটা একটা হোয়াইট আর ইয়েলো গোল্ডের মধ্যে গেছে 18 ক্যারেট এটার গোল্ডের ওয়েট চলে আসছে 6 grams আর ডায়মন্ডের ক্যারেটস হচ্ছে 0.55 carats আর আজকের প্রাইস অনুযায়ী 70,000 এটার প্রাইস চলে আসছে 70,000 ডিজাইনটা দেখো একটা পাশা স্টাইলের ডিজাইন এটার গোল্ডের ওয়েট চলে আসছে 6.4 আর ডায়মন্ডের ক্যারেটস 0.4 carats এটা 18 ক্যারেট গোল্ডে গেছে আর আজকের প্রাইস অনুযায়ী এটার দাম পড়ে যাচ্ছে 70,000 অ্যাপ্রক্সিমেটলি দেখে নাও ডিজাইনটা দেখো কি কিউট ডিজাইন একটা এটা শোলা বিট কালেকশন এটার এটা কিন্তু 14 ক্যারেটস এ যাচ্ছে এটার গোল্ডের ওয়েট এসে যাচ্ছে 3.34 আর ডায়মন্ডের 0.18 carats আর আজকের প্রাইস অনুযায়ী এটার দাম পড়ে যাচ্ছে 28,000 অ্যাপ্রক্সিমেটলি ডেলিভারি পারপাসের জন্য ইউজ করতে পারো নেক্সট ডিজাইনটা দেখো একটা রোজ গোল্ডের মধ্যে গেছে এটা 14 ক্যারেটস এর মধ্যে আছে এটার গোল্ডের ওয়েট চলে আসছে 6.4 grams আর ডায়মন্ড 0.28 carat আর আজকের প্রাইস অনুযায়ী এটার প্রাইস চলে আসছে 51,000
এটা একটা 16 পিট কালেকশন রোজ গোল্ডের মধ্যে গেছে 18 ক্যারেটস এটা হচ্ছে 14 ক্যারেটস এর মধ্যে ডিটাচেবল হ্যাঁ ডিটাচেবল এটা হচ্ছে দেখো এরকম ভাবে তোমরা এটা ওপেন আপ করতে পারবে তোমরা ওপেন করতে পারবে উপরের যে পার্টটা আছে সেটা তোমরা ডেইলি ওয়্যারের জন্য ইউজ করতে পারো আর ধরো পার্টি পারপাসে এটা তোমরা লাগিয়ে পুরোটাই পড়তে পারো ডিটাচেবল এটা এটার গোল্ডের ওয়েট চলে আসছে 3.82 গ্রামস আর ডায়মন্ড হচ্ছে 0.22 ক্যারেটস আর আজকের প্রাইস অনুযায়ী এটার দাম এসে যাচ্ছে 33,000 নেক্সট ডিজাইনটা দেখো এটা হোয়াইট গোল্ডের মধ্যে গেছে 18 ক্যারেট এই যে ব্লু পার্টটা এটা হচ্ছে সিনথেটিক সাফায়ার আর পাশে তোমার ডায়মন্ডস গেছে গোল্ডের ওয়েট চলে আসছে 5.3 grams আর ডায়মন্ড হচ্ছে 0.09 ক্যারেটস আর আজকের প্রাইস অনুযায়ী এটার প্রাইস চলে আসছে 47,000 অ্যাপ্রক্সিমেটলি এটার ডায়মন্ডের কোয়ালিটি হচ্ছে ইএফ বিভিএস তাই প্রাইসটা একটু বেশি আর দেখো খুব গ্লসও দিচ্ছে নেক্সট ডিজাইনটা দেখো এটা 18 ক্যারেট ইয়েলো গোল্ডের মধ্যে গেছে গোল্ডের ওয়েট চলে আসছে 5.7 গ্রাম আর ডায়মন্ড 0.46 ক্যারেট আজকের প্রাইস অনুযায়ী এটার দাম পড়ে যাচ্ছে 65,000 নেক্সট ডিজাইনটা দেখো এটা একটা 18 ক্যারেট রোজ গোল্ডের ওপর গেছে গোল্ডের ওয়েট চলে আসছে 3.5 গ্রামস আর ডায়মন্ডের 0.15 ক্যারেটস আর আজকের প্রাইস অনুযায়ী এটার প্রাইস চলে আসছে 35,000 অ্যাপ্রক্সিমেটলি নেক্সট ডিজাইনটা দেখো এটা 18 ক্যারেটসের ইয়েলো গোল্ডের মধ্যে গেছে আর পুরোটাই ডায়মন্ড স্টাডেড খুব এক্সক্লুসিভ একটা ডিজাইন গোল্ডের ওয়েট এসে যাচ্ছে 7.18 আর ডায়মন্ডস 1.21 ক্যারেট দেখো কতটা গ্লসি জিনিসটা এটার আজকের প্রাইস অনুযায়ী প্রাইস পড়ে যাচ্ছে 1,27,000 নেক্সট ডিজাইনটা দেখো এটা একটা হোয়াইট গোল্ডের ওপর গেছে 18 ক্যারেটসের পুরো যে চারপাশটা এটা জেম স্টোন দিয়ে গেছে আর এইগুলো ডায়মন্ডস এটার গোল্ডের ওয়েট এসে যাচ্ছে 6.09 গ্রামস আর ডায়মন্ড 0.31 ক্যারেট আর আজকের প্রাইস অনুযায়ী এটার প্রাইস চলে আসছে 52,000 অ্যাপ্রক্সিমেটলি নেক্সট ডিজাইনটা দেখো একটা এক্সক্লুসিভ ডিজাইন এই যে পার্টটা আছে এটা কানের পেছন দিকে থাকবে আর এতটা বাইরের দিকে এটা 18 ক্যারেটস ইয়েলো গোল্ডে গেছে গোল্ডের ওয়েট এসে যাচ্ছে 6.08 গ্রামস আর ডায়মন্ড 0.5 ক্যারেট আর আজকের প্রাইস অনুযায়ী এটার প্রাইস চলে আসছে 73,000 অ্যাপ্রক্সিমেটলি আজকের মতন এইটুকুই আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে জানিও কেমন লাগলো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নাও দেখাবে পরের দিন আবার নতুন কোনো কালেকশনস নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ